পাঠান ঝড়ে কাঁপছে ভারত। তিন দিনে 300 কোটি রুপি আয় করেছে শাহরুখ খানের এই সিনেমা। সে নিয়ে বলিউড বাদশা কিন্তু বেশ খুশি। তবে বিস্ময়কর ব্যাপার হলো, পাঠান সিনেমা নিয়ে ভারতে কোনো প্রচারণায় অংশ নেননি শাহরুখ খান, করেননি কোনো প্রমোশনাল কাজকর্ম, হাজির হননি কোনো মিডিয়া শোতেও। তাই অনেকেরই চোখ ছানা বড়া যে কোনো প্রকার প্রচার ছাড়াই কোন মন্ত্রে তুলকালাম ঘটালো এই পাঠান। টুইটারের আলোচনায় পাঠানের সাফল্য ফ্যানদের সাথে ভাগ করে নিয়েছেন কিং খান। আস্ক এ আর কে সেশনে তিনি বলেছেন ভক্তদের নানা প্রশ্নের উত্তর। স্বাভাবিকভাবেই এক দর্শক শাহরুখ খানের কাছে জানতে চেয়েছেন, কোনো অভ্যন্তরীণ প্রমোশন প্রাক রিলিজ প্রচারণা ছাড়াই পাঠান কীভাবে বক্স অফিসে এমন গর্জন ছড়াচ্ছে। ভক্তের প্রশ্নের জবাবটা একটু মজা করেই দিয়েছেন শাহরুখ খান। তিনি বলেন, আমিও এই সময়ে তেমনটা করতে চাই না, শুধু আসলাম, জঙ্গলে বসে সিনেমাটা দেখে নিলাম, ব্যাস।